আমাদের কাছে এগুলো তো সাধন, আপনি ওটা এক্সট্রাভেট করে ড্রেসিং করে ফেললে এই কত কমে যাবে, কত অনেক ও যে আপনার ইমার্জেন্সি বস্তা ফেলছি আমরা নৌকার মাঝখান দিয়ে দাবা তুমি নৌকার মাঝখান ভাই বোনেরা এখানে উপস্থিত আছে, আপনাদের প্রাণ প্রিয় নেতা পঙ্কজ দেবনাথ, ওনার বক্তৃতার সঙ্গে তো আমার কোনো বক্তৃতা হয় না। উনি যে সুন্দর করে বক্তৃতা দেয়, যত লোকের নাম উনি বলেন আমি তো কোনোদিনই পারবো না। আমি হলাম সাদা সাতটা মানুষ, আমি কাজে বিশ্বাস, কথায় আমি কাজ করে সারাদিন আমি কাজ করতে আমি দুর্বল, আমি এত সুন্দর করে গুছায় কথা বলতে পারি না। যাই হোক, আপনাদের প্রাণ প্রিয় নেতা প্রথম থেকে সংসদে আমরা নতুন নির্বাচন হওয়ার পর থেকে উনি আমার পিছনে লেগেছিল, বুঝলে ভাই, কবে আসবেন, মেহেন্দিগঞ্জের অবস্থা দেখেন, একটু একটু দেখে যান দেখে যান বলতে বলতে পরে বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে। আরেকটা কারণ, উনি তো আমাকে টেনে নিয়ে আসে, আমাকে টেনে হেঁচড়ে নিয়ে আসে, কিন্তু আমারও নদী ভাঙ্গন এলাকার প্রতি আমার একটা দুর্বলতা, আমার বরিশালে কীর্তন খোলা নদী ভেঙে শেষ হয়ে যাচ্ছে, আমার বরিশালে চরবাড়িয়া চরকাও ভেঙে যাচ্ছে, আমার তো চরবাড়িয়া চরকাওয়ার এলাকার লোকজন তো আমাকে ওই এলাকা যেতে দেবে না, আমার এলাকা না দেখে আপনি অন্য এলাকা আপনি নদী সংগ্রহ করবেন। যাই হোক, যেহেতু আমাদের জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছে, উনি আমাকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে, এটা ওনার নির্দেশনায় আমি সব কাজ করি, উনি আমাকে যেগুলো করতে বলে আমি সেগুলোই করি। এখানে আপনাদের এই এলাকার ইসলাম মেহেন্দিগঞ্জের মেয়র সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, ইউনিয়নের এসিপুর ইউনিয়নের চেয়ারম্যান আছেন উপস্থিত, এখানে সকল যারা মেম্বার অন্য যারা আছেন সবাই সবাই কিন্তু আপনাদের জন্য চিন্তা করেন, যখনই দেখা হতো এই আপনাদের এলাকার নদী ভাঙ্গনের কথাটা আমাকে সবসময় বলতেন, এই সবার সম্মিলিত প্রচেষ্টাতেই কিন্তু আজকে এই উদ্যোগটা। আপনারা জানেন
আমি কিন্তু 3 মাস আগে এখানে এসেছিলাম মার্চ মাসে, এবং তখন আপনাদের নদী ভাঙন এলাকায় দেখেছি। তখন আমি এখানকার তিনটা পয়েন্টে আমি এমার্জেন্সির কাজের আমি নির্দেশনা দিয়েছি, কাজ শুরু হয়ে গেছে। কিন্তু এখানকার নদী ভাঙনটা এত প্রবল, আপনি দেখতে পাচ্ছেন জিও ব্যাগ ফেলানোর পরেও কিন্তু জিও ব্যাগ নদীতে নিয়ে যাচ্ছে। আমরা এখানকে একটা প্রকল্প আমরা দিয়েছি, প্রকল্প সহসাই আমরা পাশ করা নিয়ে আসবো। আপনাদেরকে এর আগে আমরা বলেছিলাম যে আমাদের এই মন্ত্রণালয়ের কাজটা একটু ধীরে চলে। কেন? এখানকার নদীটার চারিত্রিক বৈশিষ্ট্য, গতি ধারাটা আমাদের যারা টেকনিক্যাল কমিটি যারা আছে ইঞ্জিনিয়াররা, ওনারা এসে পর্যবেক্ষণ করে। একদিনে স্পিড বোট নিয়ে বা নৌকা নিয়ে আসলাম আর দেখা হয়ে গেল, তাতে দেখা হয় না। এখানে অবস্থান করতে হয় একদিন দুই দিন, এক এক সময় অমাবস্যার সময় আসতে হয়, আবার যখন বর্ষাকাল হয় বা ঝড় হয় তখন দেখতে হয়, নদীটাকে পর্যবেক্ষণ করতে হয়, তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে এখানে কী কী কাজ করতে হবে। আমরা এতদিনে এই গত 3 মাসে আমাদের ইঞ্জিনিয়াররা এটা কী কী কাজ আমাদের নিতে হবে এই আপনাদের এলাকাকে সংরক্ষণ করার জন্য সে সিদ্ধান্ত আমরা নিয়েছি। সেই হিসাবে প্রকল্প আমরা তৈরি করেছি, প্রকল্প আমরা মন্ত্রণালয়ে আমার দেওয়া হয়েছে, আমার মন্ত্রণালয়ে চলে আসছে। এটা আমরা সিদ্ধান্ত দিয়ে আমরা প্ল্যানিং মিনিস্ট্রিকে দিয়ে আমরা এখানে পাশ করে আমরা নিয়ে আসবো। একটু সময় লাগবে, আপনাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনাদের একই সময় আমরা কিছু টেম্পোরারি কাজ করেছি এবং এই ড্রেজারটা আমরা নিয়ে আসি। এই ড্রেজারটা পানি উন্নয়ন বোর্ডের সবচেয়ে বড় ড্রেজার। এই ড্রেজারে প্রতিদিন এখানে 14,000 কিউবিক মিটার পানি মাটি কাটবে। এটা বিশাল একটা, আপনারা দেখবেন যখন এটা চলবে তখন আপনারা দেখবেন যে কত মাটি তারা কাটতেছে এক প্রতি ঘন্টায়, কাজের পরিধিতে কত ব্যাপ্তি হবে এখানে। সুতরাং আপনারা ধৈর্য ধরেন, এখানে যখন ড্রেজিং করে আমরা আমাদের প্ল্যানটা হলো এই এই যে এই জলে আপনারা দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা একটা নদীর মতো করবো। এখানে 200 মিটার হবে বেডে, মানে তলায় 200 মিটার চওড়া হবে, উপরে মনে করেন 250-300 মিটার চলে আসবে। এটা আরেকটা যেমন তো একটা নদীর মতো হয়ে যাবে। এখান থেকে জল এই নদী এইটাতে যখন পানি প্রবাহিত হবে তখন ওই পারে আপনার নদী ভাঙনটা বন্ধ হবে, আগের চেয়ে পুরোপুরি বন্ধ না হলেও কমে আসবে। এবং সেই সঙ্গে যখন আমরা ওখানে প্রকল্প নিয়ে জিও ব্যাগ এবং ব্লক ফালাবো তখন কিন্তু আর আপনাদের এলাকাটা ভাঙবে। এটাই হলো আমাদের কাজ, ধৈর্য ধরতে হবে। এবং আর যারা এখানে কাজ করে আপনাদেরকে এসে তাদেরকে সহযোগিতা করতে হবে। কাজ হচ্ছে কিনা আপনাদের এখানে যারা চেয়ারম্যান সাহেব আছেন, আমরা উপজেলার চেয়ারম্যান মেয়র থেকে আমরা অনুরোধ জানাবো মাঝে মাঝে ঘুরে এসে ওদেরকে উৎসাহিত করবেন এবং কাজে অনুপ্রেরণা দেবে যাতে করে কাজটা সঠিক সময় হয়, কাজ যেন বসে না থাকে, কাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবো। এই নদী কাটাটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আপনাদের নদী ভাঙনটা এই পেশাটা শুনতে হাত তুলি হবে। তোমরা ক্যামেরা নিয়ে একটু পরে ওই মুখে চলে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। মানুষের কল্যাণ সাধনই জননেত্রী শেখ হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি। আমরা জনগণের দুঃখ দুর্দশা চিহ্নিত করে শ্রী লাঘবের জন্য চেষ্টা করছি। মেহেন্দিগঞ্জ ইস্তার প্রধানতম সমস্যা হচ্ছে নদী ভাঙন রোধ করা। এটি মাননীয় প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপর মার্চ মাসে এসে পুরো এলাকাটা পরিদর্শন করেছেন। মাত্র 3 মাসের মাথায় তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন, ড্রেজিং করে নৌপথ সচল করে বিকল্প নৌপথ সৃষ্টি করে ভাঙন রোধে ব্যবস্থা নিয়েছেন। উলানিয়াকে রক্ষার জন্য 386 কোটি টাকার নদী রক্ষাবাদ চলছে, আরও প্রায় 1,000 কোটি টাকার প্রকল্প তৈরি হচ্ছে, যেটি শ্রীপুর, জাঙ্গালিয়া, চাঁদপুর, পুরাতন হিজলা, সোলার ভাঙন রক্ষা করবে। মাসকাটা ক্রস ড্যাম নির্মাণের মধ্য দিয়ে বরিশাল শহরের সাথে যোগাযোগটা উন্নত হবে এবং চরগোপালপুর জাঙ্গালিয়া নদী ভাঙন থেকে রক্ষা পাবে। আমি মাননীয় প্রতিমন্ত্রীর নিকট কৃতজ্ঞ,
আমার মেহেন্দিগঞ্জের হিজলার মানুষ কৃতজ্ঞ এই ভেবে যে এর আগে বিএনপি জামাত জাতীয় পার্টির আমলে যারা ক্ষমতায় মন্ত্রী এমপি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, জিয়াউর রহমান এসছেন, নিশাদ এসছেন, খালেদা জিয়া এসছেন, তারেক রহমান এসছেন, প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিছুই করেন নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট, মাননীয় প্রতিমন্ত্রীর নিকট কৃতজ্ঞ যে এর আগেও পানি সম্পদ মন্ত্রী রমেশের মহোদয় এসছেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল মাহমুদ এসছেন, প্রতিমন্ত্রী মাত্র 6 মাসের মধ্যে 2 বার নিজে এসে এই কাজগুলো তদারক করছেন এবং কার্যকর সিদ্ধান্ত নিয়েছেন। মেহেন্দিগঞ্জের মানুষ, হিজলার মানুষ, মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, বঙ্গবন্ধু কন্যার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।